রমজানের মধ্যেও লকডাউনের কারণে দেশের বৃহত্তর পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ক্রেতা শূন্য, পাইকাররা দিশেহারা, নেই শ্রমিকদের হাঁকঢাক, বিক্রি করতে না পারায় পচে যাচ্ছে পেঁয়াজ সহ অন্যান্য কাঁচামাল। দিশেহারা আমদানিকারক এবং লেনদেনে নেমেছে স্থবিরতা। শামসুল আলম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়া রিপোর্টে বিস্তারিত। রমজানে বাড়তি লাভের আশায় দুই মাস আগে অতিরিক্ত পণ্য মজুত করে রাখেন চাকতাই খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। কিন্তু আশাই গুড়ে বালি, লকডাউনের কারণে খাতুনগঞ্জের পাইকারি বাজার এখন ক্রেতাশূন্য। নেই শ্রমিকদের চিরচেনা হাঁকডাক ও চিৎকার চেঁচামেচি। ক্রেতা না থাকায় পচে যাচ্ছে পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচামাল। দিশেহারা ব্যবসায়ীরা, বেচা বিক্রি না থাকার কারণে পেঁয়াজটাও নষ্ট হচ্ছে, বেশিরভাগই তো পচে যাচ্ছে পেঁয়াজ। মেহেরপুর বাইরে আছে ওইটা আমরা 15 টাকা চাইতেছি, তারপর কাস্টমার নেই, লকডাউনের কারণে ব্যবসা অনেক মানে ইয়ে হয়ে গেছে। আমদানিকারকরা বলছেন, আগের এলসি করা পণ্য এখনো চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি অব্যাহত থাকলেও বিক্রি না থাকায় হতাশ তারা। লকডাউনের কারণে আসলে বেচা বিক্রি অনেকটা কমে গেছে, যেটি স্বাভাবিক তুলনায় যেটি বেচা কিনা হয় সেটির তুলনায় আমার মনে হয় 50% নিচে বেচা কিনা কম হচ্ছে। আর যেটি আমদানি রপ্তানি যেটি, সেটি অবশ্যই স্বাভাবিক আছে, যেহেতু এটি ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে খুলে দেওয়ার কারণে সেটি তারা আমদানি রপ্তানি করার কাজ করতে পারছেন। শ্রমিকরা কাজ না পেয়ে আছেন মহাবিপদে। আগে তো মনে করেন 500-700 ওরকম হইতো, আর এখন তো মনে করেন 300-200-250 ওরকম হয়। আর এই লকডাউনে মনে করেন 150-180 দিয়ে বসা ভাই, এদিকে সংসার চলে না, বাসা ভাড়া মাসে 7,500 টাকা। এদিকে ক্রেতা শূন্য হওয়ায় সব ধরনের পণ্যের দাম কেজিতে কমেছে পাইকারিতে 10-12 টাকা পর্যন্ত। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।